নমস্কার দর্শক বৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা। জানি যে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, খুব ব্রেকিং একটা খবর। গতকালকে আমি দিতে পারিনি, কারণ গতকালকে একটু ব্যস্ত ছিলাম। এবং ব্রেকিং একটা খবর হচ্ছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, উনি একটা অ্যানাউন্সমেন্ট করেছেন। ক্যাবিনেটের বৈঠক হয়েছিল, সেই ক্যাবিনেটের বৈঠকে কিছু অ্যানাউন্সমেন্ট করা হয়েছে আসামকে নিয়ে। আসামকে সম্পূর্ণ পরিবর্তন করা হচ্ছে দর্শকবৃন্দ। আসামের যে সকল জেলা আছে সব জেলাগুলোকে পরিবর্তন করা হচ্ছে এখন। তার জন্য অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে ডিলিমিটেশনের জন্য, সমষ্টি পুনর্নির্ধারণের জন্য 31 তারিখের আগে, মানে 31 তারিখে সেটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। 1 তারিখ থেকে সেটা লাগু হবে, কারণ হচ্ছে যে সমষ্টি পুনর্নির্ধারণ হচ্ছে, সেখানে কিছু কিছু পরিবর্তন আনা দরকার। এই কাজটা জনগণের স্বার্থেই করা হয়েছে বলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় জানিয়েছে। দর্শকবৃন্দ, চারটি জেলাকে বিলুপ্ত করা হয়েছে বলতে পারেন, চারটি জেলাকে অন্য একটা জেলার সঙ্গে সেই মার্জ করা হয়েছে, একত্রীকরণ করা হয়েছে। চারটি জেলার নাম ক্যান্সেল করে অন্য একটা জেলার সঙ্গে একত্রীকরণ করা হয়েছে এবং বিভিন্ন জেলাকে একটু আদল বদল করা হয়েছে। সেই সব কিছু আমি আপনাদেরকে বলে দেব, স্পেশালি বরাক ভ্যালির কথা। আসামের মোট 14টি জেলাকে অদল বদল করা হয়েছে, মানে 14টি জেলার, মানে এক জেলা থেকে একটু জায়গা অন্য একটি জেলায় ঢুকেছে, অন্য জেলা থেকে আরেকটি জায়গা অন্য জেলায় ঢুকেছে, এরকম করা হয়েছে। এবং প্রথম যে চারটি জেলাকে একত্রীকরণ করা হয়েছে, সেই চারটি জেলার নাম আমি আপনাদেরকে বলে দিই। হুজাই জেলাকে নগাঁওর সহিত আবার অ্যাটাচ করা হয়েছে। এখন হুজাই কোনো জেলা থাকবে না, নগাঁওর আন্ডারেই সেই হুজাইর এরিয়াটা আসবে, হুজাই আলাদা কোনো জেলা থাকবে না। বিশ্বনাথকে শোণিতপুরে অ্যাড করা হয়েছে, একত্রীকরণ করা হয়েছে বিশ্বনাথ জেলাকে শোণিতপুরে অ্যাড করা হয়েছে। বিশ্বনাথ আর জেলা থাকছে না, বিশ্বনাথ এখন শোণিতপুরের আন্ডারে সেটা হবে, মানে শোণিতপুর জেলা হয়ে গেছে বিশ্বনাথ। তারপরে বজালিকে বরপেটার সঙ্গে সংযুক্ত করা হয়েছে, একত্রীকরণ করা হয়েছে। এখন বজালি থাকছে না, সেটাতে বরপেটাই হয়ে গেছে এখন। তারপরে তামুলপুরকে বাক্সাতে সেই ইয়ে করা হয়েছে, অ্যাটাচ করা হয়েছে, একত্রীকরণ করা হয়েছে, এখন আর তামুলপুর থাকছে না। এখন কি হবে, যেহেতু প্রত্যেক জেলাতে ডিসি অফিস বা অন্যান্য অফিসগুলো যেগুলো আছে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন সেইগুলো থাকবে, সেইগুলো আর পরিবর্তন করা হবে না, সেইগুলো যেরকম আছে সেরকমই থাকবে। একজন এসডিও ইনচার্জ রাখা হবে প্রত্যেক চারটা জেলাতে এসডিও ইনচার্জ থাকবে। সেই এসডিও ইনচার্জের আন্ডারে সেই এরিয়ার সমস্ত কিছু কাজ হবে, ওনাদেরকে আলাদাভাবে সেই নতুন জেলাতে ওনাদেরকে আর যেতে হবে না, সেখানেই ওনাদের সেই জেলাতেই একজন এসডিও ইনচার্জ রাখা হবে। সেই এসডিও ইনচার্জের আন্ডারে সমস্ত জেলার কাজগুলো করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। চারটা জেলার নাম মানে ক্যান্সেল করে একত্রীকরণ করা হয়েছে দশমিন অন্যান্য জেলার সাথে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন এরকম জেলা আছে, যে সকল জেলাগুলোকে কী করা হয়েছে, একটু এই জেলার থেকে কয়েকটা জায়গা অন্য জেলা, যেমন আমাদের বরাকভেলিতে হয়েছে, সেই আমি বরাকভেলির সেই সমস্ত ডিটেইলসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের কাছাড় জেলার কয়েকটা জায়গা হাইলাকান্দি জেলাতে অ্যাটাচ করা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই এরিয়াটা আমি আপনাদেরকে বলে দিই কোন কোন জায়গা হাইলাকান্দি জেলাতে গেছে। কাছাড় জেলার কাঠিগড়া সমষ্টির আন্ডারে আপনাদের ছিল দুধপুর পার্ট টু, তারপরে আপনাদের মোহনপুর মানে মহাদেবপুর যেটা, তারপরে গণিরগ্রাম পার্ট ওয়ান, গণিরগ্রাম পার্ট থ্রি, তারপরে শিরপুর পার্ট টু। এই পাঁচটা জায়গা আগে কাছাড় জেলার কাঠিগড়া সার্কেলের আন্ডারে ছিল, সেইগুলোকে এখন হাইলাকান্দি জেলাতে সেইগুলোকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, মানে কাছাড় জেলার কিছু অংশ হাইলাকান্দি জেলাতে পাঠিয়ে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ। এখন আর সেই পাঁচটা জায়গা আর কাছাড় জেলাতে থাকছে না, এখন হাইলাকান্দি জেলা হয়ে গেছে। 1 তারিখ থেকে সেটা কিন্তু লাগু। তারপরে আমাদের কাছাড় জেলার কিছু জায়গা, সেটা আমাদের করিমগঞ্জ জেলাতেও সেটা অ্যাড করা হয়েছে। সেই করিমগঞ্জ জেলার কাছাড় জেলার কোন কোন জায়গা আমি আপনাদেরকে বলে দিই। মাদারপুর, তারপরে নিজ হরিতিকার পার্ট টু, তারপরে হরিনগর পার্ট ওয়ান, হরিনগর পার্ট টু, তারপরে হরিনগর পার্ট থ্রি, তারপরে চণ্ডীনগর পার্ট টু, তারপরে টুকের গ্রাম, চণ্ডীনগর পার্ট ওয়ান, লাঠিমারা, তারপরে নাজাদপুর, তারপরে করাইকান্দি পার্ট টু, তারপরে লুহামালি। এই জায়গাগুলাকে আপনাদের আগে যেটা কাছাড় জেলার ছিল সেগুলোকে করিমগঞ্জে অ্যাড করা হয়েছে, এখন আর এই জায়গাগুলো কাছাড় জেলার আন্ডারে আর থাকছে না। তারপরে আমি আপনাদেরকে বলে দিই, আমাদের কিছু কিছু জায়গা করিমগঞ্জ থেকেও আমাদের কাছাড় জেলাতে অ্যাড হয়েছে। করিমগঞ্জ থেকে যে সকল জায়গা অ্যাড হয়েছে সেইগুলো আমি আপনাদেরকে বলে দিই। বদরপুর মিউনিসিপ্যাল এরিয়া, বদরপুরের সমস্ত মিউনিসিপ্যাল এরিয়া এখন কাছাড় জেলাতে অ্যাড হয়েছে, যেটা করিমগঞ্জ জেলাতে ছিল।
তারপরে বদরপুর টাউন ছাপড়া, তারপরে বদরপুর টাউন বদরপুর, তারপরে বদরপুর টাউন আলকুলিপুর, তারপরে আলকুলিপুরের পার্ট, তারপরে বদরপুর টাউন জুম পার্ট থ্রি, বদরপুর টাউন জুম পার্ট ফাইভ, বদরপুর টাউন জুম পার্ট সিক্স, সিক্স ফাইভ সিক্স সেভেন সেভেন আর কি, সিক্স না, বদরপুর বদরপুর টাউন জুম পার্ট সেভেন, তারপরে পাহাড় কিট্টে সমদর মুকাম পার্ট, তারপরে পাহাড় কিট্টে কুকিটিল্লা পার্ট, তারপরে ছাপড়া কিট্টে রেল সরকার খাল, তারপরে আপনাদের ছাপড়া কিট্টে বুন্ডাশিল, এই জায়গাগুলো করিমগঞ্জ জেলাতে যেটা ছিল সেটা এখন কাছাড় জেলাতে সেইগুলোকে অ্যাড করা হয়েছে। তারপরে কিছু কিছু জায়গা আমি আপনাদেরকে বলে দিই যেটা হাইলাকান্দি জেলাতে ছিল, সেই হাইলাকান্দি জেলার আন্ডারে যেগুলো কিছু জায়গা ছিল সেইগুলোকে আমাদের কাছাড় জেলাতে ট্রান্সফার করা হয়েছে। যেমন ধরে নিন আপনাদের পাঁচগ্রাম, পাঁচগ্রাম এখন আমাদের কাছাড় জেলাতে অ্যাড হয়ে গেছে। উত্তর বদরপুর, উত্তর বদরপুরটাও আমাদের কাছাড় জেলাতে অ্যাড হয়েছে। তারপরে থান্ডাপুর, সেই থান্ডাপুরও আমাদের কাছাড় জেলাতে অ্যাড হয়েছে। বদরপুর গ্রান্ড কাছাড় জেলাতে অ্যাড হয়েছে। উত্তর কাঞ্চনপুর অ্যাড হয়েছে। তারপরে বকরিহাওর পার্ট ওয়ান, সেটা হাইলাকান্দি থেকে আমাদের কাছাড় জেলাতে অ্যাড হয়েছে। দক্ষিণ বদরপুর, সেই দক্ষিণ বদরপুরটাও এখন আমাদের কাছাড় জেলাতে অ্যাড হয়েছে, যেটা হাইলাকান্দি জেলাতে ছিল। অনেকগুলো জায়গা যেগুলো আমাদের যেটা কাছাড় জেলাতে ছিল আমাদের হাইলাকান্দিতে গেছে, কিছু করিমগঞ্জে গেছে, এবং কিছু হাইলাকান্দি এবং করিমগঞ্জের জায়গা আমাদের কাছাড় জেলাতে এসেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আবার বলে দিয়েছেন এটা জনতার স্বার্থে করা হয়েছে বলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই মন্তব্যটা আপনারা শুনে নিন। খান জুয়েলার্স নরসিংতলা শিলচর, এখানে বিভিন্ন ধরনের সোনার গয়না পাওয়া যায়। তাছাড়াও বিবাহের জন্য বিশেষ আকর্ষণীয় জিনিস হচ্ছে 50,000 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন বিবাহের সম্পূর্ণ গহনা। আজই চলে আসুন খান জুয়েলার্সে, উন্নত মানের গহনা নিজের পছন্দ মতো ডিজাইনে পাওয়া যায়। ফোন নাম্বার হচ্ছে 03842-262941। খান জুয়েলার্স নরসিংতলা শিলচর। এবার বিবাহ ও শীতের মরশুমে চৌধুরী টেক্সটাইল আপনাদের দিচ্ছে কাপড়ের কেনাকাটাতে 40% পর্যন্ত ছাড়। তাছাড়া 20,000 টাকার উপরে যদি কেনাকাটা করেন তাহলে আপনারা পাবেন আকর্ষণীয় উপহার। তাই দেরি না করে আজই চলে আসুন চৌধুরী টেক্সটাইলে। আমাদের অ্যাড্রেস হচ্ছে চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 03842-234063। আমি অত্যন্ত দুখ সহকারে কেইটামান সিদ্ধান্ত লবলগীয়া হৈছে। মই অসমৰ মানুহক, অসমৰ ৰাইজক অত্যন্ত বিনম্ৰতাৰে সৈতে নিবেদন কৰিম, আৰু মই নিজেও এইকেইটা লৈ ভাল পোৱা নাই, কিন্তু কেতিয়াবা দেশৰ স্বাৰ্থত, সমাজৰ স্বাৰ্থত, প্ৰশাসনৰ স্বাৰ্থত প্ৰয়োজন হ'লে আমি কঠোৰ সিদ্ধান্ত ল'ব লাগে। আৰু এনেকুৱা এটা সিদ্ধান্ত লৈছো, আৰু তাৰ কাৰণে যিসকল ৰাইজে মনত অলপ দুখ পাব তাৰ কাৰণে মই তেখেতসকলৰ ওচৰত ক্ষমাও বিচাৰিছো। সিদ্ধান্ত কেইটা এনেকুৱা হ'ল যে আমি বিশ্বনাথ জিলা গঠন কৰিছিলো, আৰু ময়ে ঘোষণা কৰিছিলো, মোৰ হাতেদিয়ে বহুতখিনি কাম আগবাঢ়িছিল। আজি আমি বিশ্বনাথ জিলাখনক পুনৰ শোণিতপুৰ জিলাৰ লগত একত্ৰীকৰণ কৰিবলগীয়া হ'ল। ডেফিনেটলি বিশ্বনাথৰ ৰাইজে দুখ পাব, কিন্তু এইটো কিছু সময়ৰ বাবে লোৱা সিদ্ধান্ত। আমাৰ কিছু ৰোডমেপ আছে আৰু খুব সোনকালে আমি পুনৰ বিশ্বনাথ জিলা আমি উভতাই দিব পাৰিম। এইটো এটা অত্যন্ত সাময়িক সিদ্ধান্ত, আমাৰ ৰাইজৰ স্বাৰ্থত, প্ৰশাসনৰ স্বাৰ্থত, অসমৰ ভৱিষ্যতৰ স্বাৰ্থত আমি ল'বলগীয়া হৈছে। ই এটা সিদ্ধান্ত। দ্বিতীয় সিদ্ধান্তটো হ'ল হোজাই জিলাখনকো আমি নগাঁও জিলাৰ লগত পুনৰ সংলগ্ন কৰিবলগীয়া হ'ল। তৃতীয় সিদ্ধান্তটো হ'ল বজালী জিলাখনক আমি বৰপেটা জিলাৰ লগত পুনৰ সংলগ্ন কৰিবলগীয়া হ'ল। অভিয়াছলি দক্ষিণ কামৰূপ আৰু প্ৰাগজ্যোতিষপুৰ জিলা নাছিলেই, গতিকে আমাৰ অসমৰ 35খনেই জিলা, গতিকে এই হোজাই নগাঁও জিলাৰ একত্ৰীকৰণ, বৰপেটা বজালীৰ একত্ৰীকৰণ, শোণিতপুৰ আৰু বিশ্বনাথৰ একত্ৰীকৰণ, আৰু বিটিএডি এৰিয়া তামোলপুৰ আৰু বাক্সাক আমি একত্ৰীকৰণ কৰিবলগীয়া হ'ল। তাৰমানে অসমত 4খন জিলা কমি যাব, আৰু তামোলপুৰ পুনৰ বাক্সাৰ লগত
যাবগৈ, বিশ্বনাথ শোণিতপুৰৰ লগত যাবগৈ, হোজাই নগাঁৱৰ লগত যাবগৈ, বজালি বৰপেটাৰ লগত যাবগৈ। কিন্তু এই সিদ্ধান্তটো সদায়ৰ কাৰণে নহয়, জাতীয় জীৱনৰ স্বাৰ্থত এটা ট্ৰেঞ্জিশ্যন ফেজৰ কাৰণে, অকণমান সময়ৰ কাৰণে, প্ৰশাসনৰ স্বাৰ্থত, জাতীয় জীৱনৰ স্বাৰ্থত ই এটা অন্তৰ্বৰ্তীকালীন বা অলপ কম সময়ৰ কাৰণে এই সিদ্ধান্তটো আমি লৈছো, আৰু এই সিদ্ধান্তটো আমি উপযুক্ত সময়ত ইয়াত আমি পুনৰ বিচাৰ বিবেচনা কৰিব পাৰিম, ৰাইজক মই সেই বিষয়েও ডেফিনেটলি প্ৰতিশ্ৰুতি দিম। অৱশ্যে সুকীয়া আৰক্ষীৰ জিলা চলি থাকিব, ন্যায়িক জিলা চলি থাকিব, আৰু যিমানবিলাক জিলা পৰ্যায়ৰ কাৰ্যালয় ইতিমধ্যে স্থাপন কৰা হৈছিল সেইবিলাকো নিৰ্দিষ্ট নিয়মত চলি থাকিব। বিভিন্ন জেগাত উপায়ুক্তৰ কাৰ্যালয় নিৰ্মাণ চলি আছে, সেইসমূহো চলি থাকিব। এটা সামান্য সময়ৰ কাৰণে এইটো লোৱা এটা সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটো সদায় কাৰণে লোৱা সিদ্ধান্ত নহয়, এটা বিশেষ প্ৰশাসনিক কাৰণত, জাতীয় জীৱনৰ স্বাৰ্থৰ প্ৰতি লক্ষ্য ৰাখি, অসমৰ ভৱিষ্যতৰ কাৰণে চিন্তা ৰাখি এই সিদ্ধান্তটো আমি ল'বলগীয়া হৈছে। মই অত্যন্ত বিনম্ৰতাৰে হোজাই, বিশ্বনাথ, বজালি আৰু তামোলপুৰবাসী ৰাইজৰ ওচৰত ক্ষমা খুজিছোঁ। এটা দেশৰ স্বাৰ্থত, জাতিৰ স্বাৰ্থত, প্ৰশাসনৰ স্বাৰ্থত, চৰকাৰৰ স্বাৰ্থত কম সময়ৰ কাৰণে এই সিদ্ধান্তটো ল'বলগীয়া হৈছে, আমি সকলোৱে খুব দুঃখিত। চৰকাৰৰ এই যে নিৰ্দেশ, সেই নিৰ্দেশ সম্বন্ধে আপনারা কি মনে করেন? আপনারা আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এটা কি ভালো হয়েছে কি না সেটাও আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এটা শুধু আমি বরাকবেলির লিস্ট বললাম, আমাদের আসামের প্রায় চোদ্দটি জেলার বিভিন্ন অংশ, বিভিন্ন অন্য জেলাতে এরকম ট্রান্সফার করা হয়েছে, একত্রীকরণ করা হয়েছে। মানে একত্রীকরণ না, এক জেলায় কিছু জায়গায় অন্য জেলাতে এরকম পাঠিয়ে দেওয়া হয়েছে, মানে অ্যাড করা হয়েছে। সো দর্শক, কিন্তু এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপডেটটা অনেকেই জানেন না, এটা তাড়াতাড়ি আপনারা সবাইকে শেয়ার করবেন, যাতে সবার কাছে ইম্পর্টেন্ট আপডেটটা পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।